স্বামিনতি নামিনে নমঃ আচার্য পদায়নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধাম দায় নগর গ্রাম তারিণে নমঃ বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পার্শ্বত দেশ তারিণে পঞ্চা কল্প তরুভর্ষ কৃপা সিন্ধু এব চ পতিতনং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরশ্রীশে নমঃ পঞ্চ তত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তকং নমামি ভক্তশক্তিকং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয়তাং শ্রুতৌ পঙ্গুর্মন্দের গতি মৎসর্বশ পদাম্বুজ রাধা মদন মোহন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সাদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। অতুল মাস্টার আপনাদের পরিচিত, যার আমন্ত্রণে আপনারা এসেছেন, যিনি ইস্কনের দীক্ষা প্রাপ্ত হয়েছেন, ইস্কনের অন্যতম দীক্ষা গুরু এবং জিবিসি ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক অষ্টতর শত শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছে হরিনাম দীক্ষা গায়ত্রী দীক্ষা প্রাপ্ত হয়েছেন এবং নতুন নাম হয়েছে অন্তরাত্মা গোবিন্দ দাস। অন্তরাত্মা গোবিন্দ দাস প্রভু পেশায় তিনি শিক্ষক, আপনারা জানেন, কারা কারা জানেন হাত তুলুন দেখি। অন্তরাত্মা গোবিন্দ দাস প্রভুকে কারা কারা চেনেন, সবাই চেনেন, চেনেন না? অথচ আমন্ত্রণে এসেছেন সবাই, কারা কারা চেনেন সবাই? তিনি দীর্ঘদিন দীক্ষা গ্রহণ করে এই ভজন সাধন চালিয়ে যাচ্ছেন, কৃষ্ণ ভজন। শাস্ত্রে কি বলা হয়েছে যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিশে মায়া বদ্ধ হয়ে কিসের মতো হইনু, বৃক্ষ সম হইনু। এই সংসারে আসা হয়েছে কিসের জন্য, কৃষ্ণ ভজিবার তরে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু কিন্তু মিশে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। বৃক্ষ সম কেন, একটি গাছ কি করে জন্মবার পর থেকে ক্রমে ক্রমে বর্ধিত হয়, এক স্থান থেকে অন্য স্থানে যায় বৃক্ষ, হ্যাঁ যায় না, কিছু কিছু বৃক্ষ যায়, হ্যাঁ তো অধিকাংশ বৃক্ষই যায় না, এক স্থানে হ্যাঁ অবস্থান করে। আর সেই বৃক্ষটি কি করছে, ক্রমে ক্রমে বর্ধিত হচ্ছে, এক সময় বৃক্ষটি কি করবে, মৃত্যুবরণ করবে। বৃক্ষটি মৃত্যুবরণ করলে কি হয়, তা দিয়ে কি করা হয়,
করা হয়? হ্যাঁ, ভাত রান্না করা খড়ি। আর যারা এরকম মা মনুষ্য শরীর লাভ করে এরকম জন্মগ্রহণ করে শুধু চারটা প্রবৃত্তির জন্য, আহার, নিদ্রা, মৈথুন, ভয়, এই চারটি প্রবণতাকে কি করছে, পুষ্ট করছে, করে অন্তিমে কি হচ্ছে, মৃত্যুবরণ করছে। আর মৃত্যুবরণ করার পরে কি করে, কি করে, মৃত্যুবরণ করার পরে কি হয়, এই শরীরকে কি করা হয়, পোড়ানো হয়। আর বৃক্ষটাকে কি করানো হয়েছে, পোড়ানো হয়েছে। তাহলে এই মনুষ্য জন্ম আর বৃক্ষের জন্মের মধ্যে কি পার্থক্য, কোন পার্থক্য আছে? পার্থক্য নেই। এই জন্যই বলা হয়েছে যে মিছে মায়াবদ্ধ হয় কি বৃক্ষ সমহীন। যারা মায়াবদ্ধ জীব আছে তাদের শরীরকে কি করা হবে, এরকম পোড়ানো হবে বৃক্ষের মতোই। তাহলে কি বৃক্ষ আর মনুষ্যের শরীরের মধ্যে কি তফাৎ আছে? নেই। তফাৎ থাকা প্রয়োজন মনে করেন কারা কারা? একটা বৃক্ষ শরীর আর মানুষের শরীরের মধ্যে কারা কারা মনে করেন পার্থক্য থাকা দরকার? হাত তুলুন দেখি। বুঝতে পারেনি আমার কথা? যে এই যে বৃক্ষ শরীর, বৃক্ষ আর মানুষের মধ্যে কি পার্থক্য থাকা দরকার আছে কিনা? থাকলে কি রকম পার্থক্য থাকতে হবে, তাহলে প্রকৃত মানুষ আমরা হতে পারবো। যেহেতু স্রষ্টা সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে মানুষ কি করছে, আজকে আমরা অবস্থান করছি, বৈদিক শাস্ত্রে বলা হয়েছে। তাই অন্তরাত্মা প্রভু কি করছেন, তিনি এই বৃক্ষের মতো জীবন যাপন করছেন না। কেন? তিনি কি করছেন, তিনি কৃষ্ণ ভজন করছেন। তিনি যদিও মায়াময় জগতে এবং মায়াময় সংসারে রয়েছেন এবং মায়ার মধ্যে অবস্থান করেও কি করছেন, তিনি কেন্দ্র কাকে অবস্থান করছেন, কৃষ্ণকে কেন্দ্র করে তিনি এই সংসার করছেন, এই সংসারে অবস্থান করছেন। তার কেন্দ্রে কি রয়েছে, কৃষ্ণকে কেন্দ্র করে। যার কেন্দ্রে যদি কৃষ্ণ থাকেন তাহলে তিনি কখনো মায়ার দ্বারা আবদ্ধ হতে পারেন না। তখন কি হবেন, তখন তিনি কৃষ্ণকে কেন্দ্র করে যা কিছু হবে তা যদিও মায়ার মতো পরিলক্ষিত হয় কিন্তু আসলে তা মায়া নয়। সেটি কি? সেটি আছে ভক্তি, সেটি আছে ভগবানের সংসার। তাই শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণের সংসার করো সারি অনাচার। যে কৃষ্ণের সংসার যদি করা হয় তাহলে অনাচার থেকে আমরা কি হব, মুক্ত হব। আর যদি কৃষ্ণের সংসার না করি তাহলে কি হবে, অনাচারে নিমজ্জিত হব। কৃষ্ণের সংসার যদি না করি, কৃষ্ণকে কেন্দ্রে রেখে না করে যদি আমরা কোনো কিছু কার্যকলাপ, কৃষ্ণকে ছাড়াই যদি আমরা অনেক কিছু করতে করে থাকি তাহলে কি হবে, আমরা মায়ার সংসারে নিমজ্জিত হব। এই জন্য আমাদের প্রতিটা মনুষ্য জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে কি, কৃষ্ণকে কেন্দ্র করে আমাদের জীবন পরিচালনা করা বা অতিবাহিত করা। তাহলেই কি আমরা এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। তাই আমাদের অতুল প্রভু অন্তরাত্মা গোবিন্দ দাস কি করছেন, তিনি এই তার হৃদয়ের আকুতি দিয়ে ভগবানকে ডেকেছেন এবং ভগবান তো তেনাকে অনেক কিছু দিয়েছেন, আপনাদেরকে এরকম দিয়েছেন, দিয়েছেন কিনা, সকলকেই দিয়েছেন না? ভগবান একটা শরীর দিয়েছেন সুন্দর, তারপর শরীরকে নির্বাহের জন্য আরো সুন্দর কিছু গাড়ি বাড়ি সবকিছু দিয়েছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়েছেন কিনা?
এটা কার কার দেওয়া? ভগবানের দেওয়া নাকি আপনারা তৈরি করছেন এগুলো? হ্যাঁ, ভগবান দিয়েছেন, কিন্তু আপনারা ভগবানের জন্য কি দিয়েছেন? কি দেওয়া উচিত কিনা আপনাদের? হ্যাঁ, যেমন আপনাদের শ্বশুর দিয়েছে, শ্বশুরের মেয়ে আপনাদেরকে দেয় কিনা, এবং তার জন্য শ্বশুরকে অনেক কিছু দেন কিনা, একটা ধুতি, চাদর, পাঞ্জাবি, যা কিছু শ্বশুর শাশুড়িকে, নতুন শাড়ি, অন্যান্য আত্মীয় স্বজনকে বিনিময় হয় কিনা দেন? যাদের যাদের এরকম বিবাহ করেছেন দেননি? অনেক কিছু দেন বিনিময়, তাহলে কি আত্মীয়তা টিকবে? আর যদি না দেওয়া হয় তাহলে আত্মীয়তা আর কি টিকবে? টিকবে না। তা তেমনি ভগবান যেহেতু অনেক কিছু দিয়েছেন, তা ভগবানকে কি কিছু দেওয়া উচিত কিনা? হ্যাঁ, দেওয়া উচিত। তা সেই দেওয়াটি কি? অনেক সময় ভগবানকে কি আমাদের পূর্ববর্তী বক্তারা বললেন কি, যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু করো আমাকে অর্পণ করে করো। সেই কি কিছু? তাই ভগবানকে, তাই ভগবান বলছেন যে পত্র পুষ্প ফলং তয়ং য মে ভক্ত প্রযুচ্ছতি, পত্র পুষ্প ফল জল যদি আমাকে কেউ দেয় তাহলে আমি সেটি কি করি? সাদরে প্রীতির সহিত গ্রহণ করি। দেখুন, যার কিছু নেই, সহায় সম্বল অর্থ বিত্তহীন, তারাও যদি পত্র পুষ্প ফল জল, এগুলোর কি কারো অভাব আছে কোনো কোনো জায়গায়? পাতা, তুলসী পাতা, দুর্বা পত্র, হ্যাঁ, অভাব রয়েছে জগতে? সর্বত্রই পাওয়া যায়। তুলে যদি ওম নমো ভগবতে বাসুদেবায় বলে দেয় ভগবানের চরণে, তাহলে ভগবান কৃত হন। পুষ্প ফুল শহরে হয়তো অভাব হতে পারে, কিন্তু টাকা হলে সেখানে অভাব নেই, পাওয়া যায়। কিন্তু গ্রামে গঞ্জে ফুল পাওয়া যায়, পাওয়া যায় কিনা? ভগবানকে ওম নমো ভগবতে বাসুদেবায় বলে দিলেই ভগবান কি হবেন? তুষ্ট হবেন। জল অভাব আছে? অভাব নেই। পত্র পুষ্প ফল জল, ফল অভাব নেই। দেখুন, আর যাদের এরকম শক্তি সামর্থ্য আছে, আত্মবিত্ত আছে, তারা কি করবে? ভগবানের জন্য এরকম সুন্দর মন্দির তৈরি করে দিবেন, যেমন অন্তরাত্মা গোবিন্দ দাস প্রভু দিয়েছেন ভগবানের জন্য সুন্দর, হ্যাঁ, সিংহাসন, সুন্দর সুন্দর, হ্যাঁ, শয্যা ভগবানের জন্য সুন্দর, হ্যাঁ, ফুলের বাগান করা, সুন্দর ফলের বাগান করা। এই যে কার জন্য? ভগবানের জন্য। এগুলো ভগবানের জন্য সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান করা, দোকান ঘর, যাতে সেই দোকানের কি করবে? লভ্যাংশ দিয়ে ভগবানের সেবা আরো পরিপাটি ভাবে চলবে। ভগবানের জন্য কি জমি ক্রয় করা? যে জমিতে শস্য উৎপাদন হয় ভগবানের সেবা কি হবে? পরিপাটি হয়ে চলবে। এগুলো ভগবানের জন্য করা, করার মাধ্যমে কি হবে? ভগবান প্রসন্ন হবেন। হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভগবানের কি জন্য এগুলো কি দরকার? এগুলো দরকার নেই ভগবানের, আছে কি? যিনি সবকিছু দিচ্ছেন, যিনি সবকিছুর মালিক, স্রষ্টা, তার কিসের দরকার? কোনো কিছু দরকার আছে? দরকার নেই। কিন্তু এটি দেওয়ার মাধ্যমে কি হয়? তিনি প্রীত হন। যেমন আপনারা ধরুন, আপনারা একটি পরিবারের অভিভাবক, আপনাদের সন্তান সন্ততি আছে, আছে কিনা অনেকেরই? আপনাদের সন্তান সন্ততির জন্য যখন বাজার থেকে কোনো মিষ্টি, কোনো এই জাতীয় বিস্কিট, কোনো কিছু নিয়ে আসেন, লজেন্স, যা কিছু নিয়ে আসেন খাদ্য সামগ্রী, যখন সেই সন্তানকে দান করেন, কিন্তু সন্তানের কাছ থেকে আবার নিয়ে খাওয়ার জন্য অনেক সময় ইয়া করেন কিনা? সন্তানের মন বোঝেন, বোঝেন এরকম?
যে বাবা আমাকে দাও, মা আমাকে দাও। যদি সন্তান দিতে চায় তখন কি হয়, আপনাদের মনটি খুব ভরে যায় কিনা? হ্যাঁ, তখন আপনার সর্দার নিজে বলেন, ওগো দেখো সে কত উদার ভাবে আমাকে দিচ্ছে, আমাকে খাওয়াইতে চাচ্ছে। আসলে কি আপনি খাওয়ার জন্য তার কাছে চাচ্ছেন? হ্যাঁ না, দেখতেছেন সে কতটা আপনাকে সম্মান করে, শ্রদ্ধা করে, আপনাকে কতটা স্নেহ করে, ভালোবাসে। এই যে পরস্পর পরস্পরের মধ্যে কি ভালোবাসা, আপনি তখন কি খুবই প্রসন্নতা অনুভব করেন, করেন কিনা? আপনার সহধর্মিনীও প্রসন্নতা অনুভব করে যে না, খুব সে বড় হলে অনেক কিছু বড় তার ইয়া থাকবে আদর্শ। তেমনি ভগবান আমাদেরকে দিয়ে আমাদের মন বোঝেন যে আমরা কতটা ভগবানের জন্য কি করছি, আমরা ভগবানকে কতটা তার অনুগত হয়ে চলছি বা চলতে পারবো ভবিষ্যতে, সেটি ভগবান আমাদেরকে দেখেন। সেটা কিসের মাধ্যমে পরীক্ষা করেন? আমাদের উদারতা কতটা আমরা সমর্পণ করতে পারি, কাকে? ভগবানকে। তাই ভগবান কি করছেন, যদিও তিনি জগৎ জীব সৃষ্টি করছেন, সবকিছু দিয়েছেন, দিয়ে তিনি আবার এই জগতে কি করেন, তিনি করুণা করে তিনি অবতীর্ণ হন। সনাতন ধর্মের এটি হচ্ছে বিশেষ একটি ব্যতিক্রম, কারণ অন্যান্য ধর্মে হয়তো ভগবান বা স্রষ্টা এই জগতে আসে না, কিন্তু আমাদের সনাতন ধর্মে যিনি পরম স্রষ্টা পরমেশ্বর ভগবান, তিনি কি করেন, এই জগতে আসেন। এটি আছে তার সর্বশক্তিমত্তা, তিনি সব কিছু করতে পারেন, সমস্ত শক্তির আধার। হ্যাঁ, তাই তিনি কি করেন, এই পতিত জীবদের যারা এই ভব সংসারে পতিত হয়েছে, মায়ার সংসারে আবদ্ধ হয়ে কি করছে, ত্রিতাপ জ্বালা ত্রিতাপ দুঃখ পাচ্ছে, কারণ এই জগৎটি মায়া দ্বারা পরিচালিত। মায়া কি? এই মায়াটি হচ্ছে ভগবানের বহিরঙ্গ শক্তি, যেটি ছায়া স্বরূপা এই জগতের অধ্যক্ষ। কে? দুর্গা দেবী। তিনি আছেন মায়া, মহামায়া। তিনি আছেন ভগবানের বহিরঙ্গ শক্তি, এই জড় জগৎকে তিনি পরিচালনা করেন। আর একটি চিৎ জগৎ রয়েছে, সেই জগতের পরিচালনা হয় কিভাবে, অন্তরঙ্গ শক্তির দ্বারা, ভগবানের নিজ শক্তি দ্বারা সেই চিৎ জগৎ পরিচালিত হয়। সেখানে কোন চন্দ্র সূর্যের কোনো দরকার নেই, সেখানে ভগবানের দিব্য জ্যোতিতেই সেই জগৎ পরিচালিত, চিৎ জগৎ। এই জড় জগতে আমরা যারা এখানে পতিত হয়েছি, কেন পতিত হয়েছি, আমরা কি করেছি, এই জগৎকে ভোগ করার জন্য বাসনা পোষণ করেছি, এজন্য এই জড় জগতে আমরা এসেছি। আর এসেই আমরা কি আছি, ত্রিতাপ জ্বালা ত্রিতাপ দুঃখ পাচ্ছি। যারা এই ত্রিতাপ জ্বালা ত্রিতাপ দুঃখ পাচ্ছি, তারা বুঝতে হবে যারা মায়া কবলিত। এই ত্রিতাপ জ্বালা ত্রিতাপ দুঃখ কি, আদি দৈবিক আদি আত্মিক আদি ভৌতিক, এই ত্রিতাপ দুঃখ, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এগুলো কি ত্রিতাপ জ্বালা, এগুলো আমরা পাচ্ছি। তাই যারা ভোগ বৃত্তি ভোগ বাসনা যত প্রখর, তাদের এই দুঃখ জ্বালা যন্ত্রণাও তত প্রখর রয়েছে। তাই কি করছেন, যেমন আমরা দেখি দুর্গা দেবীর হাতে কি আছে, ত্রিশূল আছে, কার পক্ষে নৃত্য করছেন, অসুরের পক্ষে। দেখেননি দুর্গা পূজার সময় মহামায়া দুর্গা দেবীর হাতে ত্রিশূল আছে, এই ত্রিশূলটি কি আদি দৈবিক আদি আত্মিক আদি ভৌতিক দুঃখ দান করছে, কাকে, অসুরকে। অসুর কিসের প্রতীক, যিনি ভোগ করতে চায়, কাকে ভোগ করতে চায়, এই প্রকৃতিকে, এই জগৎকে, যার প্রতি মূর্তি হচ্ছেন কে, দুর্গা প্রতিকৃতি।
দুর্গা দেবী। তা দুর্গাকে যারা ভোগ করতে চায়, এই জগৎকে যারা ভোগ করতে চায়, তাদের পক্ষে কি করেন দুর্গা দেবী? ওইরকম ত্রিশূল বিদ্ধ করছেন, মানে কি আদি দৈবিক, আদি আত্মিক, আদি ভৌতিক দুঃখ তারা পাচ্ছে। দেখুন, যারাই আমরা পাচ্ছি তাদের বুঝতে হবে আমরা এই ভোগ বাসনার জন্যই দুঃখ পাচ্ছি। আর যার যত পার্সেন্ট ভোগ বাসনা নিবৃত হয়েছে, সে তত এই দুঃখ থেকে মুক্ত। আর যে যার একেবারেই ভোগ বৃত্তি থেকে নিবৃত, সে তত দুঃখ থেকে নিবৃত হয়। কি হচ্ছে? সে ভগবানের শরণাগত হয়। কেননা এই দুঃখ থেকে নিবৃতির উপায়টি কি? তাই ভগবান ভগবদ গীতায় বলছেন, কি বলছেন? অতিক্রম করা খুবই দুঃসাধ্য, এবং এই বিলম্বনীয় মায়াকে যদি কেউ অতিক্রম করতে চায়, তাহলে আমার চরণে প্রবৃত্তি করায়। যদি আমার চরণে বলতে কার চরণে? ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রপত্তি করতে হবে, শরণাগত হইতে হবে। তাহলে আমরা কি হইতে পারবো? মায়ার প্রভাব থেকে মুক্ত হইতে পারবো। কারণ যেহেতু আমরা সকলেই কি ভগবানের অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবান গীতায় ভগবান বলছেন, কি বলছেন? যে মামই বংশ জীবলোকে জীবভূত সনাতন, যে সমস্ত জীবের আমার সনাতন অংশ সম্ভূতা, যে সমস্ত জীব আমার সনাতন অংশ। দেখুন, সনাতন বলতে কি? নিত্য, শাশ্বত, অব্যয়, অক্ষয়। সনাতন যেমন ভগবান সনাতন নিত্য বস্তু, তেমনি প্রতিটা জীবই আপনার সনাতন বস্তু। কিন্তু এই জীব কি করছে? তার সনাতন স্বরূপটি হারিয়ে ফেলছে। হারিয়ে ফেলে কি করছে? মন ষষ্ঠরাত্রিণী প্রকৃতি স্থানী কশ্যতি, মন যখন ছটি ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা তৎপ, আর মন কটি হলো? ছয়টি। এই ইন্দ্রিয়ের দ্বারা যখন এই পৃথিবীর উপর প্রভুত্ব করার জন্য বাসনা পোষণ করছে, পৃথিবীর এই জড় জগতের কি আছে? পঞ্চভূতাত্মক ক্ষিতি অর্থে মরুদ্বান দ্বারা গঠিত, তার মধ্যে রূপ রস গন্ধ স্পর্শ এই পাঁচটি বিষয় দ্বারা যখন পঞ্চভূতের উপর প্রভুত্ব করার বাসনা করছে, তখন সে বদ্ধ দশা প্রাপ্ত হয়েছে। এই একটি পঞ্চভূতাত্মক এই জড় শরীর লাভ করেছে জীব। তার স্বরূপ নিত্য স্বরূপটি কি করছেন? হারিয়ে ফেলছেন। হারিয়ে ফেলার দরুন সে কি করছে? এখন অনুভূত হচ্ছে না, শীত লাগছে, কিছুদিন পর গরম লাগছে, অনুভব করে কিনা? এটা কে করে? শরীর, তার শরীরের ভেতরে যে আত্মা রয়েছে সেটি, এটি শরীর অনুভব করে। কিন্তু শরীরের ভেতরে যে আত্মা রয়েছে বা আত্মা, সেটি কি? সেটি সর্বদাই নিত্য, সেটির কোনোদিন এরকম শীত নেই, গ্রীষ্ম নেই, সেটির কোনোদিন আগুনে পড়ে না, জলেও ভেজে না, ভেজে কি আত্মা? ভেজে না। সেটি হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। সেই স্বরূপটি আমরা ভুলে গেছি, ভুলে যাওয়ার দরুণে কি হচ্ছি? আমরা এই দুঃখ পাচ্ছি, জ্বালা যন্ত্রণা পাচ্ছি। তাই আমরা যদি সেই স্বরূপে আবার যদি অধিষ্ঠিত হয়ে যাই, তাহলে কেমন আমরা এর প্রভাব থেকে মুক্ত হব। আর তখনই আমরা কি হব? ভগবানের সঙ্গে যে আমাদের সম্পর্ক, সেটি আমরা বুঝতে পারবো। যেমন ভগবান সচ্চিদ আনন্দময়, আমরা প্রত্যেকেই সচ্চিদ আনন্দময়, কিন্তু আমরা কি হয়েছি? আমাদের সৎবৃত্তি, সৎ কি করছি? সৎ পেশা, বৃত্তি মানে পেশা ভুলে গেছি। কি করছি আমরা? অসৎ পেশায় মগ্ন হয়েছি। এই জন্য আমরা চিন্ময় স্থিতি যে রয়েছে, সেই চিন্ময় স্থিতি আমরা হারিয়ে ফেলেছি। তার দরুন কেছি আমরা যে আনন্দময় অবস্থা, এই আনন্দময় অবস্থা থেকে আমরা পতিত হয়েছি। কোন অবস্থায় আছি? দুঃখময় অবস্থা। যদিও অনেক সময় অনেকেই দেখে মনে হয় যে না খুব সুখী,
হয় কিনা, না ওই বাবুটা খুব সুখী, সুখী মনে হলেও কিন্তু হয়তো মনের মধ্যে শান্তি নেই, সুখ মনে হলেও সুখী দেখলেও, হ্যাঁ, কারণ সুখটা কিসের উপর নির্ভর করে, শরীর কেন্দ্র, শরীরকে কেন্দ্র করে, হয়তো পোশাক আশাক গাড়ি বাড়ি, হ্যাঁ, দেখে মনে হচ্ছে না সুখী ব্যক্তি, হয় কি না, এরকম ভালো পোশাক আশাক পরে আছে, ভালো গাড়িতে চলে আসছে, বাড়িটা ভালো, দেখে সুখী ব্যক্তি, কিন্তু মনের মধ্যে শান্তি নাও থাকতে পারে, হয় কি না, এরকম অনেক সুখী ব্যক্তি আছে কিন্তু মনের মধ্যে শান্তি নেই, আছে তার সহধর্মীর সঙ্গে স্ত্রীর সঙ্গে পড়ে না, হ্যাঁ, পোশাক আশাক গাড়ি বাড়ি আছে, স্বামীর একটা গাড়ি আছে, স্ত্রীর একটা গাড়ি আছে, বনে না, হ্যাঁ, দেখুন তাহলে শান্তি নেই, আর আনন্দের কি কথা, আনন্দ থাকতে পারে যেখানে শান্তি নেই, এরকম অনেক দেখবেন ব্যক্তির মধ্যে এরকম আছে, হ্যাঁ, এটা হচ্ছে বাস্তব জগৎ, সেটি তখনই লাভ হবে শান্তি এবং আনন্দ যথার্থ ভাবে যখন আমরা ভগবানের চরণে শরণাগত হব, এই মায়ার প্রভাব থেকে যখন আমরা মুক্ত হব, তাই বলছেন ভগবান, হ্যাঁ, তাই ভগবান কি করছেন, আমাদের করুণা করে এই মায়াময় জগৎ থেকে আমাদের সেই দুঃখ কে নিবৃত্তির জন্যই ভগবান কি করছেন, যুগে যুগে তিনি অবতীর্ণ হয়েছেন, অবতীর্ণ হয়ে আমাদের কি করছেন, সেই তার বাগময় বিগ্রহ শ্রীমৎ ভগবদ্গীতা শ্রীমৎ ভাগবতম তিনি দান করেছেন, তিনি বাগময় বাণী রূপে শব্দ ব্রহ্ম রূপে তিনি প্রকাশিত হয়েছেন, যা আমরা পঠন পাঠন শ্রবণ কীর্তনের মাধ্যমে কি করতে পারি, ভগবানের সম্পর্কে বুঝতে পারি, তাই শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগে মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ করলেন বেদ স্মৃতি প্রাণ, এই মায়াবদ্ধ জীবের কলিযুগ মায়াবদ্ধ জীবের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই, তাই জীবের প্রতি করুণা করে ভগবান কি করলেন, এই বেদ স্মৃতি শাস্ত্র পুরাণ আদি প্রণয়ন করছেন, স্বয়ং তিনি ব্যাসদেব রূপে আবির্ভূত হয়, তাই আমাদের শাস্ত্র পড়তে হবে ভগবানকে জানতে গেলে, বেদ শাস্ত্রের ভগবানের মহিমা কীর্তন করা আছে, তাই যেহেতু কলিযুগের মানুষ অল্পায়ু অল্প বুদ্ধি সম্পন্ন, সকলে বেদ পাঠ করতে পারবে না, তাই সমস্ত বেদের সারাতি সার শ্রীমৎ ভগবদ গীতা প্রদান করছেন, যাতে অল্প সময়ের মধ্যে সমস্ত বেদকে বুঝতে পারে, আর এই বেদের সমস্ত বেদের সুপাক্ষ গণিত ফলম নিগম কল্পতরু শ্রীমৎ ভাগবতম দান করেছেন, যাতে সম্পূর্ণ ভাগবত পড়ার মাধ্যমে কি একটি ফল যেমন আস্বাদন করা যায়, যে কেমন বৃক্ষ তার পরিচয়টা কোথায় মিলে, বৃক্ষের পরিচয় কিরকম মিলবে কোথায় ফলের মধ্যে, যে কেমন বৃক্ষ ফলে পরিচয় হতে, যে ফলে বৃক্ষের পরিচয় যে বৃক্ষটা কিরকম হবে মেলে কিনা, তেমনই বৈদিক শাস্ত্র কিরকম সেটা আমরা কোথায় কোন গ্রন্থ পাঠ করলে বুঝতে পারবো, শ্রীমৎ ভাগবতম যদি আমরা পাঠ করি তাহলে বুঝতে পারবো যে বৈদিক শাস্ত্র কিরকম, হ্যাঁ, তত্ত্বপূর্ণ এবং মহিমান্বিত এবং দার্শনিক তত্ত্বে পরিপূর্ণ এবং শুধু আনন্দ আর আনন্দে রসে পরিপূর্ণ সেই বৈদিক শাস্ত্র, সেই ভাগবতের মাধ্যমে কি করছেন ভগবান করুণা করছেন, আর কি রূপে করুণা করছেন, এই অর্চা বিগ্রহ রূপে যাকে কি হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে গৃহ মধ্যে, যা কি হবে এই ভগবানের অর্চা মূর্তিতে ভগবান কি হয়েছেন করুণা করে এসছেন, যে ভগবান অর্চা মূর্তিতে যখন আমরা পূজা করব, পত্র পুষ্প ফল জল যা কিছু নৈবেদ্য অর্পণ করা হবে তা ভগবান কি করবেন সাদরে গ্রহণ করবেন, সেই তার স্বীয় ধাম বৈকুণ্ঠ থেকে গোলক বৃন্দাবন থেকে তিনি সেটি গ্রহণ করবেন,
হয়তো অনেকে ভাববেন এটি কি করে সম্ভব, কেননা এটি সম্ভব অবশ্যই। ভগবানকে যদি এখানে দেওয়া যায় তার অর্চা মূর্তিতে, তাহলে ভগবান আখের রস চাল করাই দেখছেন, আখের রস থেকে গুড় করা উত্তপ্ত হবে, সেখানে কি করবে নিয়ে যায় ফেলাবে। যেমন জীবন দশায় কি করা হয়েছে ওরকম করার মধ্যে এপাশ ওপাশ করা হয়েছে, অনেকেই হয়েছে কি না করা হয়েছে, যারা যারা করেছেন তাদের সাবধান থাকতে হবে, এরকম সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। এরকম এপাশ ওপাশ করে সেই তল্লে করাই মধ্যে ডুবিয়ে দিবে, হ্যাঁ দেওয়ার পরে উঠার পরে কি যাদেরকে আগে পাঠানো হয়েছে তারা অপেক্ষা করবে, তাদেরকে যেভাবে হ্যাঁ এরকম টেবিলের মধ্যে বসে সুন্দরভাবে সকলে মিলে মহোৎসব করা হয়েছে, হয়েছে কি না, ওরকম ওরাও কিন্তু অপেক্ষা করে আছে, এরকম ভাজার পরে হ্যাঁ কি হবে ওরাও ওই মহোৎসব করবে। হ্যাঁ এই জন্যই কি আছে নিউটনের তৃতীয় সূত্র আছে যে প্রতিক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। হ্যাঁ এজন্য মাম সৎ, হ্যাঁ মাংস মানে কি যে মাংস ভক্ষণ করে মানে কি মাম যোগ সৎ, সন্ধি বিচ্ছেদ করলে হবে, মাম মানে আমার, সৎ মানে নিজ, তার নিজের মাংসকেই সে কি করে ভক্ষণ করে। হ্যাঁ হয়তো এই জন্মে অন্যের মাংস ভক্ষণ করা হচ্ছে, কিন্তু পরের জন্মে কি হবে সেই ব্যক্তিটি সেই প্রাণীটি কি করবে আমার মাংস ভক্ষণ করবে, তাহলে সেই ঋণ থেকে কি হওয়া হবে পরিত্রাণ পাওয়া যাবে, এই জন্য তাদের সেইভাবে গতি হবে। দেখুন এই জন্য আপনারা যারা বিবেকবান ব্যক্তি আছেন, বুদ্ধিমান বুদ্ধিমতী রয়েছেন, তারা আপনারা বিচার করবেন আপনাদের অবস্থানটি আপনারা কোথায় নিয়ে যাবেন, সেই ভক্ত জীবন যাপন করে উচ্চতর লোকে না অভক্ত জীবন যাপন করে আপনার নিম্নতর লোকে আপনারা নিয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা কিভাবে থাকতে চান অবস্থান করতে চান ভবিষ্যতে সেটা আপনারা নির্ণয় করবেন, সেটি আপনাদের উপর বিচার। তাই আমাদের বৈদিক শাস্ত্রে বলা হয়েছে সকলে যাতে ভগবান ধামে ফিরে যায়, ভগবানের সকলেই পুত্র, তাই সেজন্য ভগবান কি করছেন যুগে যুগে এসে তিনি সেই শিক্ষা দিয়েছেন শাস্ত্রের মাধ্যমে। তাই ভগবানের কয়টি করুণার প্রকাশ বললাম, একটি আছেন তিনি অর্চা বিগ্রহ রূপে আসছেন, আরেকটি কি রূপে আসছেন তিনি গ্রন্থ রূপে আসছেন, আরেকটি কি কলিযুগে বিশেষ করে নাম রূপে তিনি অবতীর্ণ হয়েছেন, তাই কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, যে কলিযুগে কি রূপে আছেন নাম রূপে, কলিযুগে তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র রূপে আছেন। তাই যদি কেউ এই নাম প্রভুকে আশ্রয় করে যদি এই নাম জপ করে, যেমন আজকে অনেকে এই বুঝতে পেরে যে না আমাদের মনুষ্য জন্ম সার্থক করতে হবে, এতদিন যদিও করিনি কিন্তু আজকে থেকে আমরা করব, যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে, ইংরেজি বছর শেষ হচ্ছে কি না, আবার নতুন বছর আসবে কয়েকদিন পরে, যে তার আগেই তারা কি হয়েছে সতর্ক হয়ে তারা শুরু করতে শুরু যাচ্ছে নাম করা, যাতে ভগবান যে নাম রূপে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, তাই নামকে আমরা যদি আশ্রয় করি তাহলে হয়তো আমরা ইতিপূর্বে যা কিছু করেছি হয়তো সেখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তাই তারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা কি করছেন নাম প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করতে যাচ্ছে। তাই আপনারাও যারা এখনো সেই আশ্রয় গ্রহণ করেননি ভগবানের, প্রথমে কি বললাম ভগবদ গীতা ভাগবত তারপর বিগ্রহ পূজা করা অভ্যাস করেননি বা নাম করছেন না, তাদের এখনই করা উচিত শুরু করা উচিত, কারণ আমরা জানি না আমরা কখন এই জগৎ থেকে চলে যাব, তা কি জানি জানি না, তাহলে আমাদের যতক্ষণ এই সময় আছে এই মনুষ্য শরীরে আমাদের আত্মা আছে ততক্ষণ আমরা সেই সুযোগটা লাভ করতে পারি, সেজন্যই আমরা এই মনুষ্য শরীর পেয়েছি।
কারণ মনুষ্য শরীরে একমাত্র ভগবানের আরাধনা করা যায় সরাসরি ভাবে, কিন্তু মনুষ্যতর শরীরে কখনোই ভগবানের আরাধনা সরাসরি করা যায় না, যায় কি যায় না। তাই এইটি আমাদের সুযোগ, আমরা যদি এর সদ্ব্যবহার না করি, ফেলায় হারাই, তাহলে কি হবে? আর যে কবে আমরা এই মনুষ্য শরীর লাভ করব সেটির নিশ্চয়তা নেই। তাই আমাদের এখন এই মুহূর্ত থেকেই হরিভজন করা উচিত, হরিনাম করা উচিত। তাই বলছে যে মন তুমি হরিনাম করো সার, এভাব সাগর হবে বালুচর হাটিয়া হইবে পার। যে মন তুমি হরিনাম করো সার, তাহলে এই ভব সাগর বালুচর হয়ে যাবে, তাহলে হাটিয়াই অনায়াসে পার হওয়া যাবে। তাই আমরা হরিনাম যদি করি, এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, তাহলে আমাদের মনুষ্য জন্ম কি হবে? সার্থক হবে। হয়তো আমরা অনেকেই করছি, অনেকে বললে বলবে যে হ্যাঁ আমরাও তো করি, কখন করি? খাওয়ার সময় করি, শোয়ার সময় করি, কিন্তু একটি পদ্ধতিগত ভাবে আমাদের কি করতে হবে, হ্যাঁ, তাহলে আমরা কি হব সেটি দেখে আমরা লাভবান হব। সেই লাভটি কি? সেটি আমরা পরকালে আমাদের কি হবে? ভগবত ধাম আমাদের জন্য, হ্যাঁ, সেখানে আমরা যাওয়ার যোগ্যতা লাভ করব। আর যদি হরিনাম না করি তাহলে কি হবে? কোথায় যাব আমরা? কোথায় যাব? জমপুরিতে যাব, হ্যাঁ, হরিনাম করলে না করলে। তাই জমপুরিতে গিয়ে কি হবে? আমাদের দণ্ড ভোগ করতে হবে। তাই আমরা যদি হরিনাম করি তাহলে ভগবত ধামে অনায়াসে যেতে পারবো। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে শাস্ত্রে হরিনামের মাহাত্ম্য, অনেক শাস্ত্রে ভরি ভরি প্রমাণ রয়েছে। আমাদের পূর্বতি বক্তারা বললেন দেখুন হরিনাম করা সাধু সঙ্গের প্রভাব কি। তাই আপনারা আর ঘুমিয়ে না থেকে কি করুন? হরিনাম করুন। আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কি করছে? ইসকন আজকে সারা বিশ্বে এই হরিনাম প্রচার করছে, কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন তাই প্রচার করছে। তাই পাশ্চাত্যবাসীরা কি করছেন? আজকে সনাতন ধর্ম যে ধর্ম কি হয়েছে প্রচার না করার দরুন আজকে সংখ্যালঘুতে পরিণত হয়েছে, কিন্তু আজকে ইসকনের প্রভাবে প্রচারের ফলে কি হয়েছে? ক্রমে ক্রমে এই হরিনামের অর্থাৎ কৃষ্ণ ভক্ত বাড়তে শুরু করেছে, এই সনাতন ধর্মের লোক আসতে শুরু করেছে, সনাতন ধর্ম সম্পর্কে বুঝতে শুরু করেছে এবং তারা সনাতন ধর্ম অনুশীলন করছে এই আজকে। তাই তারে ধারাবাহিকতায় আজকে কি আছে? সর্বত্রই প্রচার প্রসার হচ্ছে যে সনাতন ধর্ম। তা আপনারা যারা বিশেষ করে সনাতনী সেই সংস্কৃতি ভাবাপন্ন সেই পরিবারে আপনারা জন্মগ্রহণ করেছেন, এই জন্য আপনারা সৌভাগ্যবান যে আপনারা বাল্য অবস্থা থেকেই সেই রক্তে আপনাদের গড়ে উঠছেন। কিন্তু সেটি বিষয় আপনাদের সঠিকভাবে অনুশীলন করলে তাহলে কি হবেন? তখনই জন্ম সার্থক হবে। তাই শাস্ত্রে বলছেন কি বলছেন যে ভারত ভূমিতে জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পরোপকার। এই যে জন্ম করণ হয়েছে আমাদের সনাতনী সংস্কৃতিতে, আমাদের জন্ম নিজের সার্থক করে পরের উপকার করা উচিত। সেই উপকারটি কখন হবে? যদি আমরা নিজের জন্ম সার্থক করে অন্যকে এইভাবে সেই ভক্তের হওয়ার জন্য আহ্বান করি এবং ভক্ত তৈরি করতে পারি, তাহলেই পরের উপকার সবচেয়ে বড় উপকার। কারণ আমরা যে তৃতাপ জ্বালা তৃতাপ দুঃখ পাচ্ছি, এই দুঃখটা থেকে একবারে কি তাদেরকে, হ্যাঁ, নিবৃত্ত করানো সেই উপকার। যেমন হয়তো একজন অসুস্থ হলে কি করেন, তাকে যদি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকে, তার সঙ্গে যায়, কিছু অর্থ দেয়, সহযোগিতা করে, তিনি উপকারী কিনা? হ্যাঁ, তাকে কি বলবেন? উপকারী বলবেন কিনা? হ্যাঁ, যেহেতু তিনি বিপদে কি করছেন? সহযোগিতা করছেন। কিন্তু প্রত্যেকেই যে এইরকম বিপদাপন্ন কি তৃতীয় জ্বালা তৃতীয় দুঃখ পাচ্ছে,
তার থেকে নিবৃত্তির জন্য হরি ভজনের শিক্ষার জন্য যারা পরামর্শ দিচ্ছে তারা কি কিরকম উপকারী? হ্যাঁ, তারা উপকারী না অপকারী? হ্যাঁ, উপকারী, তারা আরো মহান উপকারী। কেন? তারা এই ভব সংসারে যে জীব কি করছে, বারবার আসছে, পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি জননী জটরে বারবার আসতেছে, বারবার এই জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে এবং দুঃখ জ্বালা যন্ত্রণা পাচ্ছে। এইভাবে জ্বালা যন্ত্রণা হয়তো এখন আমরা মনুষ্য শরীর লাভ করে কি করছি, বিভিন্ন পোশাক আশাক পরতে পারছি, শীত নিবারণের জন্য, বৃষ্টি থেকে নিবৃত্তির জন্য আমরা ঘর বাড়ি তৈরি করছি, করছি কিনা? কিন্তু যখন আমাদের মনুষ্যতর শরীর অর্থাৎ পশু পাখি হয়ে যদি জন্ম হয় তাহলে কি আমরা সেগুলো সুযোগ পাবো? হ্যাঁ, পাবো না। তাহলে দেখুন, সেই মনুষ্যতর শরীর হলে তখন সেই সুযোগগুলো নেই। একটা কুকুর দেখুন, তিনি কি এরকম শীতে কনকনে শীতে কিরকম আছে, ভালো অবস্থায় আছে? নেই। বর্ষার সময় এইরকম মনুষ্যতর জীব লা শরীর লাভ হলে কি হবে, তাহলে কত আরো কষ্টের, দুঃখের, জ্বালা যন্ত্রণার পরিসীমা কত আরো বর্ধিত হবে। যারা হরিভজন করে যাতে এই জড় জগতে এই জড় শরীর ধারণ করতে না হয় সেই শিক্ষা দান করছে, তারা কত উপকারী। উপকারী নেই কিনা, যে আমাদের প্রকৃত স্বরূপে যে আমরা ভগবানের নিত্য দাস, সেই দাস অবস্থায় আমরা ভগবান নামে গিয়ে ভগবানের সেবা করতে পারি, কিন্তু আমরা সেই যোগ্যতা কি করছি, হারিয়ে ফেলেছি। তাই সেই যোগ্যতার আমাদের কি করতে হবে, উন্নতি ঘটাইতে হবে, যাতে আমরা সেই যোগ্য হয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারি সব সময়। তাহলেই আমরা কি করতে পারবো, আমরা ভগবান নামে ফিরে যেতে পারবো। সেই অভ্যাসটি কিন্তু এই জগৎ থেকেই, এই জীবন থেকেই আমাদের করতে হবে, তাছাড়া আমরা অন্য জীবনে অন্য জগতে গিয়ে সেই অর্থ করতে পারবো না। এটি হচ্ছে অনুশীলনের জীবন এবং অনুশীলনের জগৎ, আমাদের সাধনার জীবন এই মনুষ্য জীবন, এবং এই সাধনার জগৎ হচ্ছে এই মর্ত জগৎ। তাই আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনান্বিত সংঘ কি করছে, সেই শিক্ষা দিচ্ছে সকলের মাঝে, আহ্বান করছে, অনুরোধ করছে, আপনারা আসুন, এই মনুষ্য জন্ম আপনারা সার্থক করুন, হরি ভজন করুন, হরি নাম করুন এবং মনুষ্য জন্ম সার্থক করুন। তাই আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনান্বিত সংঘের প্রতিষ্ঠাতা শিলা প্রভুপাদ সারা বিশ্বে তিনি অগণিত এই মঠ মন্দির স্থাপন করেছেন, এবং তার সেই উত্তরসূরিদের, তার পরবর্তী আচার্য বৃন্দদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে করে সকলের মাঝে এই চৈতন্য মহাপ্রভুর বাণী, এই বৈদিক শাস্ত্রের নির্দেশ সকলে তারা জানতে পারে, বুঝতে পারে এবং ভগবানের কাছে ফিরে আসতে পারে, এই প্রচার করতে বলছেন। তাই আমাদের অন্তরাত্মা প্রভু কি করছেন, তার ক্ষুদ্র প্রয়াস, তার ক্ষুদ্র স্বার্থ, তার শক্তি সামর্থ্য দিয়ে কি করছেন, সেই প্রয়াস করছেন, আপনাদেরকে আহ্বান করেছেন, আমন্ত্রণ করেছেন, নিয়ে তিনি কি করছেন, ভগবানকে প্রতিষ্ঠা করে তার গৃহে, সেই গুরুদেবের নির্দেশ অনুযায়ী তিনি যাতে সকলেই অর্থ এলাকাবাসী সেই ভগবান সম্পর্কে বুঝতে পারেন এবং ভগবানের মহিমা কীর্তন করেন, আপনারাও নিজ গৃহে যাতে এরকম ভগবানকে কেন্দ্রে স্থাপন করে এবং ভগবানকে কেন্দ্র করে আপনাদের সংসার আপনারা করবেন, কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার, তাহলে আপনারাও এরকম শান্তি লাভ করবেন, এই তার ক্ষুদ্র প্রয়াস। তাই আপনাদের ডাকিয়ে কি করছেন, প্রসাদ দিয়েছেন, কৃষ্ণ প্রসাদ। কেমন হয়েছে প্রসাদ, কেমন হয়েছে, সবাই প্রসাদ পেয়েছেন, হাত তুলুন দেখি কারা কারা প্রসাদ পেয়েছেন, সবাই পেয়েছেন, প্রসাদ কেমন লেগেছে, ভালো? তাহলে এরকম ভালো কি আপনারা পেতে চান, বুঝে দিন,
কি চান না? কারা কারা চায়? মানে এইরকম প্রতিদিন প্রসাদ হোক, হাত তুলুন দেখি। প্রতিদিন কেউ চান না এরকম প্রসাদ? হ্যাঁ, এই প্রভুটা চায় না প্রতিদিন। তাহলে প্রতিদিন চাইলে আপনাদের কি করতে হবে? তাহলে এখানে আসবেন, নিমন্ত্রণ থাকলো প্রতিদিন প্রসাদ পাওয়ার। কি না বাড়িতে করবেন? হ্যাঁ না বাড়ি ছেড়ে আসবেন এখানে? কোনটা করবেন? হ্যাঁ বাড়িতেই করতে হবে। আমাদেরকে এরকম ডাকবেন নাকি? কে কারা কারা এরকম বাড়িতে করতে চান প্রসাদ? যে সুন্দর ওইদিন আপনারা বাড়িতে করবেন আর আমাদেরকে ডাকবেন কি না? হ্যাঁ আমাদেরকে ডাকবেন না? হ্যাঁ আমাদেরকে ডাকবেন। তার আগে কিন্তু আমাদের এই যে আছে কুড়িগ্রাম মন্ত্রী প্রেসিডেন্ট এবং আরব প্রভুগণ, তাদেরকে ডাকে নিয়ে যাবেন আগে। আশপাশে যারা ওরকম কৃষ্ণ ভক্ত আছে তাদেরকে ডাকে নিয়ে গিয়ে আপনারা বাড়িতে প্রসাদ তৈরি করার শিক্ষা লাভ করবেন। তারপর যখন আপনারা সুন্দরভাবে বাড়িতে ভগবানের জন্য নন্দন করে ভোগ দিতে পারছেন, হ্যাঁ সুন্দর সুন্দর ভাবে আশপাশে ভক্তদের প্রসাদ দিতে পারছেন, তখন আমাদের ডাকবেন। আমরা তো দূরে আছি নাকি? এভাবে ডাকবেন আপনারা প্রসাদ পাবেন। তাহলে কি হবে? প্রসাদে করে কি এই প্রপঞ্চ জয়। অর্থাৎ যে আমরা ক্ষিতি আপদেশ মরুদ্বাম দ্বারা এই জড় শরীর দ্বারা আবদ্ধ হয়ে পড়েছি, আমরা আমাদের আসলে নিজকে চিনতে পারছি না আসলে কে, কখন আমরা জানতে পারবো? যখন আমরা এরকম ভগবানের প্রসাদ খাওয়া অভ্যাস করব আর হরিনাম করব, তাহলে কি হবে? আমরা শুদ্ধ হইতে পারবো যথার্থ ভাবে। যে আমরা শুদ্ধ হয়ে কি করবো? তখন আমরা সকলকেই ভালোবাসতে শিখবো। কারণ প্রতিটা জীবের মধ্যেই কি আছেন? ভগবান বিরাজ করছেন, করছেন কি না? ভগবান পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে আছে এবং তার অংশ হিসাবে প্রতিটা জীব আত্মা রূপে বিরাজ করছেন। তাই যখন এটি দর্শন হবে আমাদের, তখন আর কেউ কাউকে হিংসা করবে না, তা কারোর সঙ্গে কেউ দ্বন্দ্ব বিবাদ কলহে লিপ্ত হবে না। তখনই কি হবে? প্রকৃত প্রেম ভালোবাসা লাভ হবে। প্রতিটি জীবের মধ্যেই ভগবানের দর্শন, যখন এটি আমরা দর্শন করতে পারবো, তখন এই প্রকৃত শান্তি প্রকৃত আনন্দ আর আনন্দ লাভ হবে। তাই আপনারা হরিনাম করুন এবং কৃষ্ণ প্রসাদ সেবন করুন। তাই সেই আপনাদের যাতে সকলেই করেন, সেজন্যই আমাদের কি করছেন? অন্তরাত্মা প্রভু আপনাদের আমন্ত্রণ করে এই হরি কথা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। তাই আপনারা তিনি যে এই সেবা করছেন, এই আপনাদের আমন্ত্রণ করছেন, তাই আপনারা সকলেই যাতে তার এই যে সেবা ভগবানের করার সংকল্প নিয়েছেন, এই সেবা যাতে তিনি চালিয়ে যেতে পারেন, এজন্য সবাই একবার হাত তুলে প্রার্থনা করবেন ভগবানের কাছে। কি করতে চান? ভগবানের কাছে যাতে তিনি এই সেবাটি অব্যাহত করেন। হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা তো অন্তরাত্মা প্রভুর জন্য করলেন সবাই প্রার্থনা নাকি? আপনাদের জন্য নিজের জন্য প্রার্থনা করবেন না, আপনাদের জন্য একবার করুন, যে আপনারাও এরকম যেন করতে পারেন, বাড়িতে গিয়ে প্রসাদ খেতে পারেন, হরিনাম করতে পারেন। কারা কারা করতে চান হাত তুলুন দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করবেন, জপ করবেন আর বাড়িতে গিয়ে প্রসাদ সেবন করা অভ্যাস করবেন। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন থাকলে লিখে দিতে পারেন।
প্রশ্ন থাকলে আপনারা লিখে দিতে পারেন, আর আমি নিত্য অবসরে যারা যারা আশ্রিত হবে তাদের মালা দেওয়া হবে, আশ্রয় করানো হবে, আর যারা এইরকম গ্রন্থ